নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি আমরা আজকাল লেসনে শিখবো তোমার প্রত্যেকটা অধ্যায়ে সারা বছর জুড়ে শিক্ষক যা যা পড়াবেন সবগুলার মূল্যায়ন তোমার কাছ থেকে নেবেন তার মানে যতগুলো সেশন প্রত্যেকটা অধ্যায় আছে শিক্ষক সবগুলো সেশন তোমার কাছে পড়াবে কিন্তু তুমি জানো না কোন কোন সেশনের মূল্যায়ন তোমার কাছ থেকে নেবে কিন্তু আজকাল লেসনে তোমাদেরকে আমরা সেটাই দেখাবো যে প্রত্যেকটা অধ্যায়ের কোন কোন সেশন গুলোর মূল্যায়ন শিক্ষক তোমার কাছ থেকে নেবে আমরা আজকে তোমাদেরকে সেটাই দেখাবো তো তোমার শিক্ষানভিজ্ঞতা এক বা অধ্যায় একে আসলে আমরা দেখবো তোমার শুরুতেই সেশন অপশন দুই যেটা আছে সেখান থেকে তোমার মূল্যায়নটা নেবে তো এই মূল্যায়নটা এখানে কি লেখা আছে অলরেডি তোমরা দেখো এই মূল্যায়নটা তোমার কাছ থেকে নিবে আর এই মূল্যায়নটা তোমার কাছ থেকে নিলে তুমি অলরেডি এই পিআই অর্জন করবা পিআই মানে কি পারফরমেন্স ইন্ডিকেটর মানে পারদর্শিতার সূচক আমরা এটাকে পিআই বলবো তার মানে পিআই এর নাম্বার এটা এটা হলো নাম্বার এর আর এটা হলো পিআইটা ওকে তো পিআই জিনিসটা কি এবং যোগ্যতা জিনিসগুলা কি আমরা এটা এই কনসেপ্টটা তোমাদেরকে ক্লিয়ার করব তার মানে তোমার এটা হলো নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বর্তমান কারিকুলামের পড়ালেখাগুলো হলো যোগ্যতা ভিত্তিক তার মানে তুমি এই বিষয়ে টা পুরো পড়ার মাধ্যমে তুমি কোন যোগ্যতা গুলো অর্জন করবা আর প্রত্যেকটা যোগ্যতা অর্জন করতে গেলে আমার কয়েকটা ফ্রিয়াই লাগে সেখানে আমরা আই গুলো দেখবো আর তুমি কতগুলো যোগ্যতা অর্জন করবা সেটাও দেখাবো তারপর পরই আমরা তোমাদেরকে দেখাবো কতটা অধ্যায়ের মাঝে কোন কোন সেশন মূল্যায়ন হবে আমরা সেটা পরে দেখাচ্ছি তো আমরা চলে যাই সরাসরি পিআই এবং যোগ্যতার মাঝে মূল যোগ্যতা ছয় নয় এক ছয় হলো এটা বিষয়ের কোড অর্থাৎ ডিজিটাল যোগ্যতাটা কি এই যে হলো না তোমরা দেখে নিবা তো এই যোগ্যতা অর্জন করার জন্য একটা শিক্ষার্থীর কয়টা পি লাগবে এখানে দেখো এই যে আসো তোমার ছয় নয় এক ছয় নয় এক এরপর আসো এক নম্বর পিআই দুই নম্বর পি আই তার মানে প্রত্যেকটা একক যোগ্যতার অধীনে এক বা একাধিক পিআই থাকতে পারে তার মানে এখানে আমরা দেখলাম যে এক নম্বর পিআই হলো এটা এটা হলো দুই নাম্বার পিআই তার একটা শিক্ষার্থী যখন এই দুইটা পিআই অর্জন করবে তাকে ধরে নেওয়া হয় তার মাঝে এই মূল যোগ্যতাটা অর্জন হয়ে গেল তো আসো এই পিআই গুলোর মূল্যায়নটা শিক্ষক কিভাবে নেবে ক্লাসে তোমার কাছ থেকে ধরো একটা শিক্ষার্থী যখন এই পিআই টার কতটুকু অর্জন করলো তাকে মূল্যায়ন করতে গেলে যখন দেখবে তার মাঝে এই আইডিয়াটা আছে তাকে দিবে ত্রিভুজ এই আইডিয়াটা থাকলে বৃত্ত এই আইডিয়াটা থাকলে তাকে দিবে চতুর্ভুজ এইভাবে শিক্ষক শিক্ষার্থীকে সবগুলা পিআই এর মূল্যায়ন করবে তো এই পিআই গুলার মূল্যায়ন কিভাবে হবে তুমি সেটা কিভাবে বুঝবা ওই যে তোমার ফাটোমাইয়ের কোন কোন সেশন আছে অ্যাকটিভিটি কার্ড পৃষ্ঠা ওই ফড়াগুলো প্রত্যেকটা পড়াই এখানে প্রত্যেকটা পড়া শিখা মানে এখানে কোন না কোন ফিআই অর্জন কর আর কোনো না কোন পিআই অর্জন করা মানে তুমি কোনো না কোন মূল যোগ্যতাটা অর্জন করে ফেললা তো আসো আমরা দেখি এই বিষয়ের মধ্যে কতটা মূল যোগ্যতাটা আছে এবং কতটা মূল যোগ্য প্রত্যেকটা মূল যোগ্যতার ওই দিনে কয়টা করে ফিআই আসে তার মানে আমরা দেখলাম এক নাম্বার মূল যোগ্যতা এক নাম্বার মূল যোগ্যতার ওই দিনে দুইটা ফিআই এরপর এসো দুই নাম্বার মূল যোগ্যতাটা কি দেখো এটা হলো তোমার এই বইয়ের দুই নম্বর মূল যোগ্যতাটা এই যে অলরেডি তোমরা পড়াগুলো পড়ে নেবে তো এই মূল যোগ্যতার অধীনে আমরা দেখবো পিআই আছে একটা দুইটা তিনটা চারটা পি আই তার মানে চারটা পি আই আছে ওকে তো অলরেডি এখানে দেখো চারটা পি আই ভারি লেখা আছে ওকে এরপরে আসো তিন নম্বর একক যোগ্যতাটা কি এটা হলো আমার তিন নম্বর একক যোগ্যতা আর এই তিন নম্বর একক যোগ্যতা অর্জনের জন্য আমার কয়টা পি আই লাগবে আমরা দেখবো এখানে লাগবে পি একটা দুইটা পি আই তিনটা চারটা পাঁচটা পেয়ে লাগবে চার নম্বর একক যোগ্যতা এটা চার নাম্বার একক যোগ্যতার জন্য আমার পি লাগবে এক দুই তিনটা পেয়ে পাঁচ নাম্বার একক যোগ্যতা পাঁচ নাম্বার আমার পি লাগবে একটা দুইটা ছয় নাম্বার যোগ্যতাটা কি আমরা দেখি এটা হলো আমার ছয় নম্বর একক যোগ্যতা এটা অর্জনের জন্য আমার পি লাগবে একটা দুইটা পেয়ে লাগবে সাত নাম্বার একক যোগ্যতা এটা হলো আমার সাত নাম্বার একক যোগ্যতা এটার জন্য আমার পি লাগবে একটা দুইটা এটা হলো আট নাম্বার একক যোগ্যতা আট নাম্বার একক যোগ্যতার জন্য আবার পিএ লাগবে কয়টা একটা দুইটা তিনটা পিএ লাগবে চারটা পিএ লাগবে ওকে নয় এক একক যোগ্যতা নয় এক একক যোগ্যতার জন্য আবার পিএ লাগবে একটা দুইটা দুইটা পিএ লাগবে দশ নম্বর একক যোগ্যতা দশ নম্বর এক যোগ্যতার জন্য আমার পিএ লাগবে একটা দুইটা তিনটা চারটা ওকে তার মানে দশ নাম্বার একক যোগ্যতার জন্য আমার পিএ লাগবে একটা দুইটা তিনটা চারটা পিএ লাগবে ওকে আমরা পিআই কি একক যোগ্যতা কি আমরা সেই কনসেপ্টটা ক্লিয়ার হলাম এবার এই জিনিসগুলো অর্জনের জন্য শিক্ষক আমার কোন কোন অ্যাক্টিভিটির মূল্যায়ন নেবে আমরা সেটাই দেখব শুরুতে আমরা দেখলাম যে এক নাম্বার অধ্যায় এক নাম্বার অধ্যায় আমরা দেখব যে শিক্ষক তোমার কাছ থেকে এই সেশনগুলোর মূল্যায়ন নেবে টোটালি স্টেপ বাই স্টেপ এই সেশনগুলোর মূল্যায়ন নেবে আর একটা শিক্ষার্থীর প্রত্যেকটা মূল্যায়নের মাধ্যমে তার এই গুলো অর্জন হবে আর তোমরা ইতিপূর্বে দেখলা যে কোন পিএটা অর্জন করলে তোমার কোন একক যোগ্যতাটা অর্জন হবে তার মানে এই এক নাম্বার পিএটা অর্জন করলে তোমার এই যে এক নাম্বার একক যোগ্যতাটা অর্জন হবে এখানে API এটা অর্জন করলে এক নাম্বার একক যোগ্যতা অর্জন করবে এই এক নাম্বার PI এটা অর্জন করলে তোমার চার নাম্বার একক যোগ্যতাটা অর্জন হবে একটু আগে যা তোমরা দেখলা ওকে এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ দেখবা তবে এই পর্যায়ে আসে শিক্ষক তোমাকে কোনো PI ইনপুট দিবেন না কেমন PI ইনপুট দিবেন না মানে তোমাকে যে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত দেয়ার কথা এই পর্যায়ে আসলে তোমাকে এটা দিবেন না তবে তোমার এই PI এটা অর্জন হয়ে যাবে শিক্ষণ অভিজ্ঞতা দুই অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে আসলে আমরা দেখবো যে শিক্ষক তোমার কাছ থেকে এই আইডিয়াগুলোর মূল্যায়ন নেবে এবং তোমার এই ফিআইটা অর্জন হবে এই ফিআইগুলো ওকে একই অধ্যায়ে শিক্ষক তোমার কাছ থেকে এই সেশনগুলোর মূল্যায়ন মাধ্যমে তোমার এই ভিআইগুলো গুলো অর্জন হবে তিন নম্বর একক যোগ্যতা সরি তিন নম্বর শিক্ষণ অভিজ্ঞতা তিন বা তৃতীয় অধ্যায়েতে আমরা দেখব যে শিক্ষক তোমার কাছ থেকে এই সবগুলো মূল্যায়ন স্টেপ বাই স্টেপ নেবে এই সবগুলো সেশনের মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীর এই দুইটা ভিআই অর্জন হবে চার এ পরে শিক্ষক তোমার কাছ থেকে এই অর্থাৎ এই স্টেশনগুলোর মূল্যায়ন নেবে আর তোমার এই ফি গুলো অর্জন হবে একই অধ্যায়ের মধ্যে তোমার এই স্টেশনগুলোর মূল্যায়ন নেবে আর তোমার এই পিআই গুলো অর্জন হবে শিক্ষণ অভিজ্ঞতা পাঁচ পর যে আসলে শিক্ষক তোমার কাছ থেকে এই সবগুলো সেশনের মূল্যায়ন নেবে এবং তোমার এই ফিআই গুলো অর্জন হবে শিক্ষণ অভিজ্ঞতা ছয় এই পর্যায়ে শিক্ষক তোমার কাছ থেকে এই আইডিয়া মূল্যায়ন নেবে এই এই গুলোর মূল্যায়নের মাধ্যমে তোমার এই গুলো অর্জন হবে একই অধ্যায়ের এই সবগুলো সেশনের মূল্যায়ন নেবে স্টেপ বাই স্টেপ এই মূল্যায়নের মাধ্যমে তোমার এই পি অর্জন হবে প্রিয় শিক্ষার্থী বিন্দু তুমি যদি তোমার ক্লাসের সবগুলা বিষয়ের এইভাবে কোন কোন অ্যাক্টিভিটির মূল্যায়ন নেবে কোন ফিস্টার কোন চক বা কোন সেশন গুলোর মূল্যায়ন নেবে তুমি যদি সবগুলো বিষয়কে একত্রে জানতে চাও আমাদের প্রত্যেকটা বিষয়ের জন্যই প্লে লিস্ট করা আছে তোমরা চাইলে আমাদের এই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখতে পারো